ওয়েলকাম টু নেচার কেয়ার, আমি মিথিলা। চলুন দেখে নেই ডার্ক সার্কেলের চিরবিদায় গুণ মাত্র একবার ব্যবহার করেই, সেটা কি? নারী পুরুষ উভয়েরই কাজ বা ব্যক্তিগত যে কোনো কারণেই রাত জাগা হয়ে যায়, বিশেষ করে তরুণ বয়সে রাত দুটো আড়াইটা বেজেই যায় ঘুমোতে যেতে। এছাড়াও যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তাদের ঘুমোতে আরও দেরি হয়ে যায় এবং এই রাত জাগার প্রভাব দেখা যায় আপনার চোখে মুখে। চোখের ডার্ক সার্কেলের প্রমাণ হয়ে দাঁড়ায় আপনার রাত জাগার সমস্যা। ডার্ক সার্কেল সকলের কাছে বেশ বিরক্তিকর, চোখের চারপাশে এমন কালচে হয়ে থাকে যে দেখতে বেশ বিশ্রী লাগে, কিন্তু মাত্র ছোট্ট একটি কাজে এই ডার্ক সার্কেলের সমস্যা দূরে রাখতে পারেন চিরকাল। কিভাবে জানতে চান? চলুন তবে জেনে নেওয়া যাক। যা যা লাগবে: 8-10টি তাজা পুদিনা পাতা, 1 কাপ মাঝারি কড়া চায়ের লিকার, তুলোর প্যাড, যদি না থাকে তাহলে টিস্যু ভাঁজ করে নিতে পারেন। পদ্ধতি ও ব্যবহার বিধি: পুদিনা পাতা হাতে ছোট ছোট করে ছিঁড়ে একটি বাটিতে রাখুন। চায়ে লিকার করে কিছুটা ঠান্ডা হয়ে এলে তা ঢেলে দিন পুদিনা পাতার উপরে। এরপর লিকার পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে দিন। চাইলে ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে ঠান্ডা করে নিতে পারেন। এরপর দুটো তুলোর প্যাড নিয়ে মিশ্রণটিতে ডুবিয়ে তুলে বাড়তি মিশ্রণ হালকা হাতে চেপে রেখে দিন। মিশ্রণে ভেজানো এই তুলোর প্যাড দু চোখের উপরে লাগিয়ে একটু চেপে দিন এবং 20 মিনিট এভাবেই রাখুন। এই সময় আপনি পুরোপুরি রিল্যাক্স করুন। 20 মিনিট পর প্যাডগুলো ফেলে দিয়ে হালকা করে পানি দিয়ে ধুয়ে নিন। প্রথমবার ব্যবহারেই ফলাফল আপনার নজরে আসবে। নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল গায়েব হয়ে যাবে একেবারেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজকের মতো বিদায়।